крылатым блоком. Нас никто не слушал. গোপনে সুনামি তৈরির অস্ত্র বানিয়েছে ভ্লাদিমির পুতিন। পুতিনের হাতে থাকা পারমাণবিক সাবমেরিনের বিস্ফোরণে এমন ভয়াবহ অবস্থা হবে বলেই ধারণা করা হচ্ছে। নামে এটা সাবমেরিন হলেও কাজে এটা পারমাণবিক বোমা। সাগরের তলদেশে বিস্ফোরিত হলে প্রায় 328 ফিট উঁচু সুনামি তৈরি করতে পারে, যার বিধ্বংসী ক্ষমতা এবং তেজস্ক্রিয়তা শুধু একটি দেশ নয়, বরং পুরো বিশ্বের জন্যই মারাত্মক বিপর্যয় বয়ে আনতে পারে। রাশিয়ার ভয়ঙ্কর এই অস্ত্রটি সম্পর্কে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ফেলতে পারা গোপন এই অস্ত্রটি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। রাশিয়ার এই সাবমেরিনটির নাম পোসাইডন বা স্টাটাস 6। এটি একটি মনুষ্যবিহীন সাবমেরিন, অর্থাৎ ড্রোন সাবমেরিন। ফেডারেল অ্যাসেম্বলির ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন তারা ভয়ঙ্কর একটি পারমাণবিক অস্ত্র তৈরি করেছেন। এটি আদতে একটি সাবমেরিন। অনেকে রাশিয়ার এই পারমাণবিক সাবমেরিনটিকে পৃথিবী ধ্বংসের যন্ত্র নামেও ডাকছেন। তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, পুতিনের হাতে থাকা পারমাণবিক অস্ত্র আসলেই কি এতটা ভয়ঙ্কর? জবাবে সাবমেরিনটির কার্যক্ষমতার বর্ণনা দিয়েছেন পুতিন নিজেই। তিনি বলেন, ড্রোনটি সাগরের অনেক গভীরে যাবে, এটি সাবমেরিন অথবা নৌকার চেয়েও দ্রুত গতিতে ছুটবে। দ্রুত গতির এই ডুবোজাহাজ আন্তঃমহাদেশীয় হামলা চালাতে সক্ষম। সমুদ্রের গভীরে থেকে অতি উচ্চ গতির যুদ্ধজাহাজ সহ সমুদ্রের উপকূলে যে কোনো স্থাপনাতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিবে, শত্রুরা তাতে বাধা দিতে পারবে না। এটি পারমাণবিক অস্ত্র বহন করবে। মনুষ্যবিহীন সাবমেরিনটি প্রচলিত পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে, যা বিমানঘাঁটি, উপকূলবর্তী দুর্গ, অবকাঠামো সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, ইতোমধ্যে রাশিয়া একটি পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিনের পরীক্ষা শেষ করেছে। সাবমেরিনটির ধ্বংসাত্মক ক্ষমতা হবে 100 মেগাটন, অর্থাৎ হিরোশিমায় ফেলা বোমার থেকেও 6,500 গুণ ভয়ঙ্কর। পারমাণবিক এই সাবমেরিনটিকে অনেকেই তাই পৃথিবী ধ্বংসের যন্ত্র নামেও অভিহিত করেছেন। জনগণের ভোটে নাম দেওয়া হয়েছে পসিডন, তবে আনুষ্ঠানিকভাবে এটিকে সমুদ্রের বহুমুখী সিস্টেম বা স্ট্যাটাস 6 বলা হচ্ছে, যা কেনিয়ন বা পুতিনের পৃথিবী ধ্বংসের অস্ত্র নামেও পরিচিতি পাচ্ছে। 2015 সালে এমনই একটি পারমাণবিক সাবমেরিনে ছবি ফাঁস হয়েছিল। তখন সামরিক বিশ্লেষকরা বলেছিলেন, পানির নিচে নিঃশব্দে চলাচলকারী এই সাবমেরিন 50 মেগাটনের পারমাণবিক বোমা বহন করতে পারে। পারমাণবিক পদার্থবিজ্ঞানী বলেছেন, এটি সুনামি সৃষ্টি করতে পারবে। যদিও তারা এর উদ্দেশ্য এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ভয়ঙ্কর এই পারমাণবিক অস্ত্রটির বিস্ফোরণ ঘটলেই বিপদ। কিন্তু পুতিন কেন এই ভয়ানক অস্ত্র তৈরি করলেন? পারমাণবিক অস্ত্র গবেষণার জন্য নাম করা পদার্থবিদ রিক্স রিচার্ডসন বিজনেস ইনসাইডারকে বলেন, পুতিনের এই পারমাণবিক সাবমেরিনটির বিস্ফোরণে সুনামি বা জলোচ্ছ্বাস তৈরি করতে পারবে, আর এই সুনামির কারণে ঢেউয়ের উচ্চতা 100 মিটার বা 328 ফিট পর্যন্ত হতে পারে। ওই সুনামি 2011 সালে জাপানের সুনামির চেয়েও ভয়াবহ হবে। জাপানে 2011 সালে ভূমিকম্প এবং পরে সুনামিতে 15,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। 2011 সালে জাপানের সুনামির কারণে 93 লাখ মেগাটন পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। এই ছড়িয়ে পড়ার পরিমাণ 1945 সালে জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমা চেয়েও 100 গুণ বেশি। এছাড়া 1961 সালে সোভিয়েত ইউনিয়নে পরীক্ষা করা যার বোমা চেয়েও 2011 সালে সুনামির ফলে জাপানে ছড়িয়ে পড়া পারমাণবিক তেজস্ক্রিয়তা 1,23,000 গুণ বেশি। রিচার্ডসন আরও বলেন, এই সুনামি তৈরি হলে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এবং সান দিয়াগো সহ উপকূলবর্তী শহরগুলো হুমকির মুখে পড়বে। রিচার্ডসন নিজেই সান দিয়াগোতে থাকেন। লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ পদার্থবিদ গ্রেগ স্ট্রিক্স বলেন, 50 মেগাটন অস্ত্র মানে ভয়াবহ সুনামি তৈরি করতে পারে এমন কোনো অস্ত্র,
যেটা 650 কিলোটন বিস্ফোরণের সমতুল্য শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। তিনি মনে করেন এটি অর্থহীন অপব্যয় হতে পারে, তবে শক্তিশালী পারমাণবিক অস্ত্র। আর এ কারণেই গ্রেগ স্প্রিক্সের বিশ্বাস, এই শক্তিশালী পারমাণবিক বোমার বিস্ফোরণ হলে সুনামিতে পৃথিবী ধ্বংস হবে। আগেও গ্রেগ স্প্রিক্স বলেছিলেন ছোট পারমাণবিক অস্ত্রের কারণেও স্বাভাবিক সুনামি হতে পারে। তাই এরকম বড় পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণের ফলে সুনামি ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এ ধরনের অস্ত্র বিস্ফোরিত হলে এর প্রভাব কেবলমাত্র সাগরের তীরের দিকেই থাকবে না, সেই সাথে গোটা বিশ্বকেই ভুগতে হবে। তাই এমন পারমাণবিক অস্ত্র যদি উপকূলীয় শহরের দোরগোড়ায় থাকে, তবে এর উদ্দেশ্য অবশ্যই সন্দেহজনক। কিন্তু সত্যি কি এই অস্ত্রের অস্তিত্ব আছে? স্ট্রাটাস সিক্সের অস্তিত্বের ব্যাপারে পুতিন নিশ্চিত করে কিছু বলেনি। তবে এর পরীক্ষার কথা জানিয়ে পুতিন বলেন এটি একটি নতুন ধরনের কৌশলগত অস্ত্র তৈরির শুরু। মার্কিন গোয়েন্দাদের পারমাণবিক অস্ত্র পরিচালনার তালিকায়ও রাশিয়ার কাছে এমন অস্ত্রের অস্তিত্বের কথা বলা হয়েছে। মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পারমাণবিক নীতি বিষয়ে রাশিয়ার এই পারমাণবিক সাবমেরিনটিকে পুতিনের পৃথিবী ধ্বংসের অস্ত্র বলেই অভিহিত করা হয়েছে। ঘন্টায় 56 নটিক্যাল মাইল গতিসম্পন্ন পুতিনের সাবমেরিনটি 6200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে সক্ষম। রাশিয়ান নৌবাহিনী মোট 30টি এ ধরনের বোমা সার্ভিসে আনার আগ্রহ দেখিয়েছে। এদিকে এই অস্ত্রের ব্যাপারে ভিন্ন মতামত দিয়েছে আমেরিকা। রাশিয়ার কাছে এমন অস্ত্র থাকার কথা তারা স্বীকার করেছে, সেই সাথে আমেরিকা এই অস্ত্রে আতঙ্কিত নয় বলেও জানিয়েছে। আমেরিকার ভাষ্য, আমেরিকার ভূখণ্ডের যে কোনো স্থানে পারমাণবিক হামলা করার মতো অস্ত্র অনেক আগে থেকে রাশিয়ার কাছে রয়েছে, তাই এই নতুন অস্ত্র বাড়তি কোনো আশঙ্কা যুক্ত করছে না। এটা ছাড়াও রাশিয়া আরও 5টি মারাত্মক বিধ্বংসী অস্ত্র এবং বোমা তৈরি করছে, যা পুতিনের 6 স্ট্র্যাটেজিক ওয়েপন নামে পরিচিত। এসব অস্ত্রের প্রতিটি পুরো বিশ্বের জন্যই বিপজ্জনক বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন পুতিনের কাছে সত্যি এরকম অস্ত্র রয়েছে? আর যদি থেকেই থাকে তাহলে সেটা কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? আর এ ধরনের অস্ত্র দিয়ে হামলা করলেই বা তার পরিণতি কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। পুতিনের 6 স্ট্র্যাটেজিক ওয়েপন সম্পর্কে জানতে পুতিনের ভয়ঙ্কর 6টি অস্ত্রের উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।